तो बंधुरा आजकेर भिडियोटी आपनादेर जन्य खूबई इंटरेस्टिंग एंड खूबई हेल्पफुल होते चलेछे। तार कारण आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करते चलेछी मोबाइल फोन थेके किभाबे निजेर नामेर डिजे गान तैरी करबेन। हाँ फ्रेंड्स, एटी एकटी असाधारण ब्यापार। आपनि आपनार हाथे थाका मोबाइल फोन थेके आपनार निजेर नामेर असाधारण डिजे गान तैरी करते पारेन एंड सेटी आपनि आपनार बंधुबान्धवके शुनिये तादेरके अबाक करे दिते पारेन। हाँ फ्रेंड्स, आपनार नामेर डिजे गान आपनि निजेई तैरी करते पारेन और एटी किभाबे करबेन सेटी सम्पूर्ण आमी आजकेर भिडियोते शेयर করব। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো फ्रेंड्स দেরি না করে চলুন আমরা ভিডিওর দিকে আগে বাড়ি। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ এই ভিডিওতে একটি লাইক করবেন এন্ড আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিওতে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে फ्रेंड्स, তো নিজের নামের ডিজে গান তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে ডিজে নাম মিক্সার। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজে নাম মিক্সার লিখে সার্চে ক্লিক করে দেবেন। তো ডিজে নাম মিক্সার লিখে সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রচুর অ্যাপ্লিকেশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ডিজে নাম মিক্সিং, এটি ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন খুব একটি মজার অ্যাপ্লিকেশন। তো এখান থেকে ইনস্টল করতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি নিজের নামের ডিজে গান তৈরি করবেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুব একটি অসাধারণ অ্যান্ড সহজ একটি ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে এটি আমি ওপেন করে নিলাম। দেন অ্যাপ্লিকেশনটি ফার্স্ট টাইম মোবাইল ফোনে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড এন্টার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এগ্রি অ্যান্ড এন্টারে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে পারমিশন চাইবে। তো সবগুলো পারমিশনকে এখান থেকে অ্যালাও করে দেবেন। তো এখান থেকে আপনি অ্যালাওতে ক্লিক করে দেবেন। দেন অ্যালাওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাটন স্টার্ট মিক্সিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার অডিও লাইব্রেরি শো করবে। আপনার মোবাইল ফোনে যত অডিও সং বা মিউজিক যা থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে। তো আমার ফোনে মাত্র 4টা অডিও তো এখানে শো করছে। তো আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন অডিওর মধ্যে বা কোন গানের মধ্যে আপনি ডিজে নাম অ্যাড করতে চান। তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ এখান থেকে আমি একটি মিউজিক সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি মিউজিক সিলেক্ট করে নিলাম অ্যান্ড এই মিউজিকের মধ্যে কিন্তু আমি আমার নিজের নামের ডিজে অ্যাড করব। তো তারপরে এখান থেকে আপনি কি করবেন, আপনার নামটি দিয়ে দেবেন। যে নামের ডিজে আপনি তৈরি করতে চান সেই নামটি এখান থেকে দিয়ে নেবেন। তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম ডিজে। প্রথমে ডিজে লিখবেন অ্যান্ড তারপরে এখান থেকে আপনি লিখবেন আপনার নাম, আপনার যে নামের ডিজে তৈরি করতে চান সেই নামটি লিখবেন। তো এখান থেকে সাপোজ আমি লিখে দিলাম মধু। তো এটি আমার ডাক নাম, তো আমি ডিজে মধু লিখে দিলাম। তো এখান থেকে তারপরে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মিক্স ডিজে নাম, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে কিন্তু এটি অটোমেটিক প্লে হবে। মধু দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক প্লে হবে, আপনি এটি শুনতে পারেন। অ্যান্ড তারপর আপনি কি করবেন, এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। দেন সেভে ক্লিক করার পরে কিন্তু এই অডিও বা এই গানটি সেভ হবে। আর এই গানের প্রতি মিনিটে মিনিটে কিন্তু আপনার নামের ডিজে ভয়েসটি কিন্তু হতে থাকবে, যেটি শুনতে খুবই অসাধারণ লাগবে। তো এমনভাবে যদি আপনি আপনার নামের ডিজে গান তৈরি করে বন্ধুবান্ধবের সামনে প্লে করে শোনেন, তারা তো দেখে অবাক হয়ে যাবে অ্যান্ড 100% আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই এটি আপনি কীভাবে করেছেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এখান থেকে প্লেতে ক্লিক করে একটু শুনে নিতে পারেন। সেম এমনভাবে আপনি আপনার নামের ডিজে গান তৈরি করতে পারেন এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে। খুব একটি অসাধারণ অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। মূলত আজকের ছিল এই ভিডিও। তো ভিডিও নিয়ে যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।